সুহাদার এক বচন হলো শহীদ, বহু বচন হলো সুহাদা। সুহাদা বা শহীদ বললে সবাই বোঝে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারাই শহীদ। হ্যাঁ, স্বাভাবিক অর্থ এটাই, তবে এখানেই অর্থ নেওয়া যাচ্ছে না। কি কারণে? আল্লাহর পথে যারা নিহত হয় শহীদ, আল্লাহ তাদের সবাইকে মর্যাদা দিবেন, ঠিক আছে। মনে করেন আপনার দেশের উপর কাফেররা হামলা করল, আপনি সারা জীবনে একত্র নামাজও পড়েন নেই, পাপাচারী, কিন্তু ভেতরে হয়তো আপনি তাওহীদে বিশ্বাস করেন কিন্তু অন্যান্য ইবাদত বন্দেগি করেন না, ফাসেক। আপনারে ঐসা মাইরা ফেললো, শরীয়তের পরিভাষে আপনারাও কিন্তু শহীদই বলা হবে, এবং শাহাদাতের কিছু মর্যাদা আল্লাহ আপনারাও দিবেন। এখন বলেন তো, আপনার পথে, আপনার জীবনে আমার জন্য কি আদর্শ আছে? আর শাহাদাত মানে নিহত হওয়া, নিহত হওয়ার বিষয়টা তো ঐচ্ছিক না, এটা তো আমার হাতে না, এটা আল্লাহর ফয়সালায় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন। তো যেই জিনিস অর্জনের পেছনে নিজের হাত নেই, আত্মহত্যার পেছনে নিজের হাত থাকে কিন্তু শহীদ হওয়ার পেছনে নিজের হাত নেই। কাফের এসে মেরে দিলে হবে না, মরলে হবে না। খালেদ বিন ওয়ালিদ সারা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েছে, কি হয়েছে? মৃত্যু তো বিছানায়। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী, মৃত্যু বিছানায়, কাফেররা মারতে পারে নাই, তো ময়দানে গেলেই শহীদ হবে, বিষয়টা তো এরকম না, শাহাদাত কারো হাতে না। তো যেই জিনিস নিজের হাতে না, আল্লাহ কেন বলবে যে সেই পথে চলো, মানে সেইটা নিজের হাতে তুমি কামাই করো? পার্থক্য বুঝতে পারছেন কিনা? একইভাবে হাদিসে বলা হয়েছে, কেউ পেটের রোগে যদি মারা যায়, আল মাবতুনু শাহিদ, পানিতে ডুইবা মারা যায়, আল গারিকু শাহিদ, আগুনে পুইরা মারা যায়, আল হারিকু শাহিদ, আল মাতুনু শাহিদ, প্লেগ রোগে, মহামারীতে আক্রান্ত যায় শহীদ, তাহলে এই জিনিসগুলো, এইটাও আপনি কেমনে অনুসরণ করবেন? তাহলে এই সংজ্ঞাগুলো এখানে নেওয়া যাচ্ছে না। শহীদকে কেন শহীদ বলে সেটা যদি বুঝতেন তাহলে এটার অর্থ এমনি বুঝতেন। শহীদ অর্থ কি? দুই অর্থ করা যায়। শহীদ শব্দ এসেছে শাহাদাত থেকে, শাহাদাতের এক অর্থ সাক্ষ্য দেওয়া, আর এক অর্থ দেখা, প্রত্যক্ষ করা। শহীদরে কেন শহীদ বলা হয়? সে নিজের জীবন দিয়ে এই সাক্ষ্য রেখে গিয়েছে যে জমিন যার জমিনে বন্দেগিও চলবে তার। অথবা প্রত্যক্ষ করে অর্থ নিলে শহীদকে এজন্য শহীদ বলা হয় কারণ শহীদ যেই সময় অন্যান্য মানুষরা কবরে শুয়ে থাকে তখনও সে আল্লাহর নেয়ামত রাজি, জান্নাতের নাজ নেয়ামত নিজের চোখে দেখতে থাকে, এই কারণে শহীদকে শহীদ বলা হয়। তাহলে শহীদকে শহীদ যেই অর্থের বিবেচনায় বলা হয় সেই অর্থের আলোকেই এই সুহাদাকারে বলে বুঝতে পারবেন। এই সুহাদা মানে হলো সাক্ষ্য দানকারী। কি দানকারী? বলবেন সাক্ষ্য তো আমরা সবাই দিচ্ছি না, এই সাক্ষ্য না, যারা আল্লাহ তাআলার তাওহীদের, আল্লাহ রাসূলের রেসালাতের সাক্ষ্য দেয় দলিল প্রমাণ দিয়ে অথবা তীর তরবারি দিয়ে, কয় পন্থায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের, আল্লাহ শরীয়তের, আল্লাহ তাওহীদের সাক্ষ্য দেয়, কিভাবে? হয়তো জান দিয়ে অথবা দলিল প্রমাণ মানে এলেম দিয়ে, সহজ ভাষায় হয়তো এলেম দিয়ে অথবা কি দিয়ে, জান দিয়ে, যে আল্লাহর জমিনে এই সাক্ষ্য ছড়িয়ে দেয় যে এই জমিন যার জমিনের মধ্যে বন্দেগিও চলবে একমাত্র তার, তারে বলা হয় শহীদ। যেটাকে এই ভাষায় বলা হয়েছে যে শহীদ মানে হলো ওই ব্যক্তি, হুয়াল্লাযী ইয়াশহাদু বিসিহ্হাতি দীনিল্লাহ তারাতান বিল হুজ্জাতি ওয়াল বায়ান ওয়া উখরা বিসাইফি ওয়াস সিনান। শহীদ হলো সেই ব্যক্তি যে আল্লাহর দিন সহি হওয়ার সাক্ষ্যটা দিয়ে যায়, কখনো ইলম দিয়ে, দলিল প্রমাণ দিয়ে, আর কখনো প্রয়োজন হলে জিহাদ দিয়ে, লড়াই দিয়ে, সংগ্রাম দিয়ে, আন্দোলন দিয়ে, দুয়ো পন্থায় সে আল্লাহর জমিন আল্লাহর দিনের পক্ষে সাক্ষ্য দিয়ে যায়। এবং এরাই কোরআনের ভাষায় ন্যায় প্রতিষ্ঠাকারী, ইনসাফ প্রতিষ্ঠাকারী। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। এই আয়াতের আলোকে আরো ক্লিয়ার হবে, আল্লাহ বলেন, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে, এবং ন্যায় প্রতিষ্ঠাকারী এলেম ওয়ালারা সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তা আল্লাহ বলেন তাওহীদের সাক্ষ্য দিচ্ছে তিন শ্রেণী, তাওহীদের সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ, তাওহীদের সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতারা, আর তিন নম্বরে তাওহীদের সাক্ষ্য দিচ্ছে ইনসাফ প্রতিষ্ঠাকারী এলেম ওয়ালারা। তাহলে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে তাদেরকে তো মুজাহিদ বলা হয়। আর এলেম ওয়ালা, এলেম ওয়ালা কাদেরকে বলে? যারা নিজের ইলম দিয়ে আল্লাহর জমিন আল্লাহর তাওহীদের পক্ষে প্রচার করে এবং এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদেরকে তো ইলম বলা হয়। তো এই আয়াতের আলোকেই বোঝা গেল যে সুহাদা সাক্ষী দানকারী, যেটা সূরা বাকারার অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এই যে হে উম্মতে মুহাম্মাদি ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যপন্থী জাতি বানিয়েছি, কেন জানো? লিতাকুনু সুহাদা আলান নাস, কিয়ামতের দিন দুনিয়ার সব মানুষের ব্যাপারে যেন তোমরা সাক্ষী দিতে পারো।
তাহলে আমরা হলাম জমিনে আল্লাহর সাক্ষী, আখেরাতেও আল্লাহর সাক্ষী, কেয়ামতের দিন আমরা সাক্ষ্য দেব কাদের পক্ষে, অন্যান্য নবীদের পক্ষে, যে হে আল্লাহ, নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে দাওয়াত পৌঁছিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির কাছে দাওয়াত পৌঁছিয়েছে, হে আল্লাহ নমরুদের কাছেও দাওয়াত দিয়েছে, ফেরাউনের কাছেও দাওয়াত দিয়েছে, হে আল্লাহ ওরা যদি দাবি করে দাওয়াত যায় নাই, ওরা মিথ্যুক, ওরা মিথ্যাবাদী, আমরা সাক্ষ্য দিচ্ছি। কিভাবে তোমরা সাক্ষ্য দিচ্ছ? কারণ আমরা কোরআন পড়েছি, নবীর মুখ থেকে জেনেছি, তুমি বলেছো কোরআনে কোনো ভুল নাই, তুমি বলেছো নবী কখনো মিথ্যা বলেন না, সুতরাং আমরা সাক্ষ্য দিচ্ছি। পূর্ববর্তী নবীরা তাদের দাবিতে সত্যবাদী, আর পাপাচারীরা মিথ্যাবাদী। বুঝতে পারছেন? তাহলে এক নম্বরে পেলাম মাকামে সিদ্দিক, দুই নম্বরে পেলাম মাকামে শহীদ। শহীদ মানে সাক্ষ্যদানকারী। এখানে সাক্ষ্যদানকারী মানে কারা? দুই শ্রেণী। এক হলো উলামা। কোন উলামারা? যারা নিজেদের এলেমকে কাজে লাগায়। কিসের পথে? আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার পথে, আল্লাহর শরিয়া কায়েমের পথে। যারা দলিল প্রমাণ দিয়ে দুনিয়ার কাফের মুশরিকদের সংশয় সন্দেহ দূর করে দেয়, যারা দলিল প্রমাণ দিয়ে নাস্তিক বেঈমান মুরতাদ সাতিমদের সকল সংশয়কে নিরোধ করে দেয়, যারা দলিল প্রমাণ দিয়ে উম্মতের সামনে হক বাতিলকে স্পষ্ট করে তুলে ধরে, তারাই হলো সুহাদা। দুই নম্বর হলো যারা নিজেদের জান দিয়ে, নিজেদের মাল দিয়ে, নিজেদের রক্ত দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে ভুলুণ্ঠিত হতে দেয় না, আল্লাহর জমিন আল্লাহর দিনকে সমুন্নত রাখে, তারাই হলো সুহাদা। তো এই সুহাদার মধ্যে ওমর ওসমান আলী হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ নিজেদের জান দিবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, তাওহীদকে উচ্চকিত করার জন্য, সকলেই এর অন্তর্ভুক্ত। তাহলে পার্থক্য বোঝা যাচ্ছে কিনা? সেই সমস্ত ফাসেক শহীদ উদ্দেশ্য না রে, কেয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করা হবে যে তিন শ্রেণীর মানুষ দিয়ে। এর মধ্যে এক শ্রেণী আছে না শহীদ? কিন্তু এই শহীদ কেন প্রাণ দিয়েছিল? নিজের নাম কামানোর জন্য, দুনিয়ার ধান্ধা করার জন্য, অথবা বেতন ভাতা পাওয়ার জন্য? আল্লাহ তারে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, তার পথ বা তার জীবন কিভাবে সিরাতে মুস্তাকিম হয়। এ কারণে শহীদ হলেই, আজকাল তো হিন্দু খ্রিস্টান নাস্তিক বেঈমান ও মোল্লা নাম লাগিয়ে দেয় শহীদ, বলে না? আরে বলে কি না? এমনকি ওই যে ভারত, পাকিস্তানের ভারত অথবা পাকিস্তান চীন, ওই যে সীমান্তে মাঝে মধ্যে মারপিট লাগে, যেগুলা মারা যায় সীমান্ত রক্ষী, পরে বলে শহীদ অমুক, হয়তো যার নাম বলছে সে মুসলমানই না। পরিভাষা ইসলামের, কিন্তু প্রয়োগ করছো অন্য ধর্মে। আরে তুমি অন্য ধর্মের ক্ষেত্রে প্রয়োগ করতে চাইলে একটা অসাম্প্রদায়িক শব্দ বানায় না, ইসলামের শব্দ নিয়ে টানা হেঁচড়া করার দরকার? বুঝেন নাই? মূর্তি, মূর্তির উদ্দেশ্যে কেউ প্রণাম দিচ্ছে, আপনি বলবেন মূর্তি পূজা করছে, না বলবেন মূর্তির জন্য নামাজ পড়ছে? পূজা বলেন, মূর্তি পূজা বলেন না মূর্তির জন্য নামাজ বলেন? কেন নামাজ বলেন না কেন? হ্যাঁ, কারণ এটা একটা আমাদের ধর্মীয় শব্দ, সাম্প্রদায়িক শব্দ, একটা পরিভাষা। তা আমার পরিভাষা নিয়ে আপনারা তো টানাটানি কেন? ইসলাম নিয়ে জাগো অ্যালার্জি, শহীদ শব্দ দেখে এরা ঠিকই বলে। কেন রে ভাই? ইসলাম যখন পছন্দ হয় না, ইসলামের শব্দ এত চুরি করার দরকার কি পড়লো? নিজেরা শব্দ একটা বানায় নাও, এত ফকিন্নি মার্কা আদর্শ নিয়ে কেমনে চলো? সারাদিন গাইল দিবা ইসলাম রে, আর দিন শেষে ইসলামের শব্দ নিয়ে নিজের নামের লগে লাগায় ক্রেডিট নিবা? তাহলে সুহাদা আমরা পেলাম, সুহাদার মধ্যে ওলামাও অন্তর্ভুক্ত, উলামায়ে রাব্বানিয়্যীন, আল্লাহওয়ালা হকপন্থী উলামা এবং হকপন্থী মুজাহিদরা সুহাদার অন্তর্ভুক্ত। অনেকে পেরেশান হয়ে যায়, হুজুর এই চার শ্রেণীর নাম পাইলাম কোরআনের মধ্যে, এদের পথকে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছে, চার শ্রেণীর মধ্যে তো হুজুরগো কথা নাই, ওলামার কথা নাই, সুতরাং আলেমগো অনুসরণ করা লাগবে না, আলেমগো বাদ দিয়ে আমরা নিজেরা নিজেরা দল বানাই আমরা কাজ চালাবো। ওই যেমন হিজবুত তাওহীদ একটা বের হয়েছে, ওদের প্রথম কাজে হলো মানুষরা কেমনে আলেম থেকে দূরে সরানো যায়, এবং কি সুন্দর সুন্দর যুক্তি দেয়। সাংবাদিক জিজ্ঞেস করলো, মাননীয় ইমাম, অরত ইমাম বলে না, মাননীয় ইমাম আপনি মুখে দাঁড়িয়ে রাখেন না কেন? বললো, ধর্ম ব্যবসায়ীদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। কিভাবে? এই ধর্ম ব্যবসায়ীরা মুখে দাঁড়িয়ে রাখে, জমিনে ইসলাম কায়েম করে না, তা আমি জমিনে ইসলাম কায়েম করবো, অগরে আমি দেখাবো তোকে দাঁড়িয়ে চাইতে ইসলাম কায়েমের গুরুত্ব বেশি, এর লেগে আমি দাঁড়িয়ে রাখি না। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, কোন জিনিস দিয়ে কারে শিক্ষা দিচ্ছে? নবীর আদর্শ ছাইরা। আবার সুন্দর করে বলছে, মিষ্টি খাওয়াও সুন্নত, খানা খাইয়া মিষ্টি খাওয়াও সুন্নত, দাড়ি রাখাও সুন্নত। সবসময় কি খানা খাইয়া মিষ্টি খাই নাকি? তাহলে দাড়ি রাখতে হবে, এটা এমন কি গুরুত্বপূর্ণ বিষয়? খানা খাইয়া মিষ্টি খাওয়া সুন্নতে গাঁজাখুরি কথা কই বলছে? এটা তো জাল কথা, বাস্তবের কোনো ভিত্তি আছে নাকি? দুই নম্বরে, সব সুন্নত কি এক? যেই সুন্নত সুন্নতে মুয়াক্কাদ, আর একটা হলো আল্লাহ রাসূলের ব্যক্তিগত সুন্নাহ, দুটো তো এক না। আসরের আগে চার রাগাত আর ফজরের আগে দুই রাগাতরে যদি এক পাল্লায় মাপে, তাহলে সেই ব্যক্তির মাথায় ডিস্টার্ব আছে, এটাই প্রমাণিত হবে। তাহলে ওলামাকে অনুসরণ করতে হবে, এই কথাও এই আয়াতের মধ্যে আছে কিনা? কারণ সুহাদার মধ্যে এটা অন্তর্ভুক্ত।